মাইথন জলাধারে গুলি চালানোর ঘটনায় ধৃত এক। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের নিরাশা অঞ্চল স্থিত মাইথন থানার অন্তর্গত কালী পাহাড়ি মৌড় লাগোয়া মাইথন জলাধারে শুক্রবার সন্ধ্যায় বচসাকে কেন্দ্র করে নেশাগ্রস্ত যুবকের আর দুই রাউন্ড গুলি চালায়। ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, একই সাথে জলাধারে ভ্রমণে আসা পর্যটকদের মনেও ভয় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়, কারণ গুলি তার দুপায়ের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। সেই সময় ওই এলাকায় থাকা আতঙ্কিত স্থানীয় ব্যক্তিরা দুষ্কর্মের সাথে যুক্ত যুবকদের ধরার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তিন যুবক পালাতে সক্ষম হয়। যদিও এক যুবক তার মোটর বাইক সহ স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। এরপর রেগে থাকা স্থানীয়রা ওই যুবককে গণপ্রহার সহ তার মোটর বাইকটি ভেঙে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মাইথন থানার পুলিশ। তারা ওই যুবককে গ্রেপ্তার সহ তার মোটর বাইকটি বাজেয়াপ্ত করে। ঘটনা সূত্রে শুক্রবার বিকেলে চার যুবক শুভম সিংহ, নীরজ যাদব, সোনু যাদব ও রোহিত সিং মাইথন জলাধার লাগোয়া মদের দোকান থেকে মদ সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় মাইথন গোকনা দিকে যাচ্ছিল। এই সময় কোনো এক ব্যক্তির সাথে তারা বচসায় জড়িয়ে পড়ে ও গুলি চালিয়ে দেয়। স্থানীয়দের বক্তব্য, জলাধার লাগোয়া মদের দোকান থেকেই এলাকায় এই ধরনের অশান্তি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। ঘটনার জেরে পর্যটক থেকে মহিলারা আতঙ্কিত হয়ে পড়ছেন, একই সাথে এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বেড়ে চলেছে। हम लोग यहाँ चाचा जी डेथ किए हैं हमारे, तो हम लोग यहाँ शमशान जाने के लिए घाट यहाँ पर बैठे हुए हैं। चार पांच लोग उपद्रवी किस्म का आकर के यहाँ पर जो लड़के लोग बैठे हुए थे उनका ऊपर फायरिंग करने लगे कि हम लोग यहाँ फायरिंग करेंगे, आप लोग हट जाइए। लड़का लोग बोले कि भाई आप लोग यहाँ फायरिंग क्यों कीजिएगा? बोला नहीं, हमारा मन है, हम यहाँ फायरिंग करेंगे, हम मेरा मन है हम फायरिंग करेंगे, आप हट जाइए नहीं तो आपको हम गोली मार देंगे। लड़के लोग सब भाग गए। उसके बाद उपद्रवी ने दो फायरिंग किया। दो फायरिंग करने के बाद एक लड़का पकड़ा गया है, जिसका एक मोटरसाइकिल भी जब्त हुआ है, और बाकी तीन लड़का अपराधी जो है वो भाग गए। आपका नाम? मेरा नाम अमरनाथ हुआ। यहाँ काली पहाड़ी का ही रहने? हाँ, काली पहाड़ी का ग्रामीण है। हमारा चाचा जी डेट किया, हम लोग यहीं घर है, यहीं पर हम लोग बैठे हुए थे, आके यहीं पर घटना घटाया। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।